वेलकम टू पार्टी स्ट्री यूट्यूब चैनल सब्सक्राइब आवर चैनल फॉर रेगुलर नोटिफिकेशन एंड फॉलो आवर ऑफिशियल फेसबुक पेज। आज के आमादेर आलोच्य विषय जाजावर पशुपालक बा नोमैडगण। जाजावर पशुपालक बा नोमैडदेर जाजावर वृत्तिर प्रधान कारण छिल तादेर पोष्यगुलिर जन्य ताजा चारणभूमिर सन्धान करा। प्रकृत जाजावरगणेर अन्य स्थाने गमनेर কোনো সুনির্দিষ্ট ছক নেই, কিন্তু মানব সদৃশ্য ও মানবেতর অন্যান্য প্রাণীদের বিভিন্ন ঋতুকালীন চারণক্ষেত্র ছিল নির্দিষ্ট। তবে এই পার্থক্য সবসময় চোখে পড়ে না এবং নোম্যাড শব্দটি তাই ব্যবহৃত হয় দুটি ক্ষেত্রেই। ঐতিহাসিক দিক থেকে এদের গতিময়তাকে অনেক সময়ই সঠিকভাবে নির্ধারণ করা যায় না। এদের পালিত পশুর মধ্যে ছিল গবাদি পশু, ইয়াক, ভেড়া, ছাগল, পোষ মানানো হরিণ, ঘোড়া, গাধা ও উট, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণী। যাযাবরদের পশুচারণ ছিল উন্নতশীল দুনিয়ায় ইউরেশিয়ার উত্তরাংশে কৃষি অঞ্চলের পাশে স্টেপ তৃণভূমির মতো অনুর্বর অঞ্চলের সাধারণ বৈশিষ্ট্য। এই বৃত্তি অবলম্বনের নানা কারণ অনুমান করা হয়। মাত্রাতিরিক্ত পশুচারণ, খনির প্রাচুর্য, কৃষিকার্যের জন্য জমি দখলের কারণে চারণভূমির অভাব, হিংস্র প্রাণী ও পোকামাকড়ের আক্রমণ, মাটির বৈশিষ্ট্য, গঠনমূলক কাজে জমি দখল এবং সর্বোপরি আবহাওয়াজনিত পরিবর্তন। একইভাবে এগুলির মধ্যে কয়েকটি, যেমন মাত্রাতিরিক্ত পশুপালন ও পশুর সংখ্যাধিক্যের মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। তুলনায় আবহাওয়া পরিবর্তন বা খনির সংখ্যা বৃদ্ধি বা কৃষি সম্প্রসারণের বিষয়টিকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত কিছুকে বিচার করে তৃণভূমির ব্যবহারের সঙ্গে অজৈব বিষয়গুলির তুলনা করা সঠিকভাবে সম্ভব নয়। যাযাবর বৃত্তিমূলক পশুচারণ কিন্তু এক অর্থে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের ফল। আমাদের চ্যানেলের নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব সম্পর্কিত ভিডিওটি দেখার জন্য উপরের ডান দিকে ফুটে ওঠা লিঙ্কটিতে ক্লিক করুন। এই বিপ্লবের সময় মানুষ পশুকে পোষ মানাতে শুরু করে এবং গাছগাছড়ার চাষ শুরু করে এবং আরও পরবর্তী পর্যায়ে বসতি নির্মাণের মধ্যে দিয়ে নগর সভ্যতার দিকে অগ্রসর হয়ে যায়। যাযাবর বৃত্তি থেকে যায় সাধারণভাবে একটি বিকল্প ও পরিপূরক জীবনযাত্রা হিসাবে, যা প্রতিষ্ঠিত সংস্কৃতিগুলির সঙ্গে মাংস, পশম, চিজ প্রভৃতির মতো প্রাণীজ সম্পদের বিনিময়ের পাশাপাশি নিজেরা যা উৎপাদন করত না তা প্রতিষ্ঠিত সংস্কৃতিগুলির কাছ থেকে সংগ্রহ করত। হেনরি ফ্লেক মনে করেন, লেবাননের নব্যপ্রস্তরযুগীয় মেষপালক গোষ্ঠীর কাল নির্ণয় করা যায় পুরাপ্রস্তর থেকে মধ্যপ্রস্তর যুগে উত্তরণের কালে, যাকে এপিপেলিওলিথিক বলা হয়ে থাকে। বাক্কা উপত্যকাতেই সম্ভবত প্রথম মেষপালক যাযাবরদের প্রথম সংস্কৃতি লক্ষ্য করা যায়। অ্যান্ড্রিউ শেরেট ব্যাখ্যা করছেন, প্রাথমিক পর্বের পশুপালনকারীরা প্রাণী সম্পদের ব্যবহার করেছিল প্রধানত মাংসের জন্য। এক নতুন পরিস্থিতিতে প্রধানত প্রায় শুষ্ক অঞ্চলে প্রাণী সম্পদের অন্যান্য ধরনের ব্যবহার শুরু করেছিল কৃষিকার্যের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী। এখন আমরা আমাদের আলোচনাকে দুভাগে ভাগ করতে পারি, নোম্যাডদের সম্পর্কে বিভিন্ন গবেষকদের আলোচনা এবং নোম্যাডদের যাযাবর বৃত্তির ধরন। প্রথম প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। যাযাবর বৃত্তিধারী মানুষদের সঙ্গে স্থায়ী বসতি তৈরি করা মানুষের সম্পর্ক কি ছিল? বেশ কয়েক দশকের গবেষণার ফলে গবেষকরা আজ এই আপাত সরল প্রশ্নটির ব্যাপারে সচেতন। যদিও মেসোপটেমিয়ার প্রাথমিক পর্বে জনজাতিগুলির প্রতি বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক, তবে তাদের লিখিত উপাদানে আভাস মেলে যে আদিপর্বের বিভিন্ন রাষ্ট্রের উত্থান পতনে এই গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে বা ইসলামের উত্থানের পরেও নোম্যাড বা যাযাবররা নিকট প্রাচ্যের সমাজের একটি ছোট অংশ জুড়ে থাকলেও সেখানকার সামাজিক ও রাজনৈতিক আবর্তে তাদের স্থান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিকট প্রাচ্যের যাযাবরদের নিয়ে প্রচুর পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়।
যার ফলে তাদের সঙ্গে স্থায়ীভাবে বসতি স্থাপনকারী মানবগোষ্ঠীর জটিল সামাজিক ও রাজনৈতিক সম্পর্কের বিষয়টি বর্ণনা করা কঠিন হয়ে পড়ে। আধুনিক গবেষকদের কাছে প্রধান ও একমাত্র সমস্যা হল প্রাচীনকালের নগরে বসবাসকারী মানবগোষ্ঠীর দ্বারা লিখিত পক্ষপাতদুষ্ট উপাদানসমূহ, পাশাপাশি জনগোষ্ঠী সংক্রান্ত ভ্রান্ত তথ্যাবলী এবং যাযাবর জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত প্রত্নবস্তুর রক্ষণাবেক্ষণের দুরবস্থা প্রাচীন যাযাবরদের সম্পর্কে গবেষণার পথকে আরও সমস্যাসংকুল করে তোলে। যাযাবরদের নিয়ে যে সকল রচনাতে আলোচনা করা হয়েছে তার রচয়িতারা ছিলেন শহুরে উচ্চবর্গীয় সম্প্রদায়, যাদের সম্পদ ও ক্ষমতার উৎস নিহিত ছিল শ্রম ও কৃষি উৎপাদনের উপর তাদের নিয়ন্ত্রণের মধ্যে। যাযাবরদের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি শতাব্দীর পর শতাব্দী অনুসরণ করা হয়েছিল এবং তার ফলে বিংশ শতাব্দীর গবেষণাতেও তার প্রভাব পড়েছিল। 1950-এর দশকে গবেষকরা ধরেই নিতেন যে সমগ্র ঐতিহাসিক কাল ধরে যাযাবররা ছিল কেবলই অস্থিরতার উৎস। 1960-এর দশকে এটা পরিষ্কার হয়ে গেল যে প্রায়শই বিরোধ থাকা সত্ত্বেও চাষি ও পশুপালকদের মধ্যে এক ধরনের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক ছিল। তদুপরি অনেক গোষ্ঠী পর্যায়ক্রমে যাযাবর বা স্থায়ী বসতি নির্মাণ করত, যা নির্ভর করত কেন্দ্রীয় শক্তির প্রভাব ও ক্ষমতা তাদের উপর কতখানি জোর খাটাতো তার উপর। 1970-এর দশকে মিখায়েল বি রাউটন দুটি শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, বদ্ধ যাযাবর বা এনক্লোজড নোম্যাডিজম এবং দ্বিরূপী দলপতি শাসিত ব্যবস্থা বা ডাইমরফিক চিফডম। এভাবেই তিনি প্রাচীন মারি অঞ্চলের সামাজিক সংগঠনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, যা কিনা অদ্ভুতভাবে নগররাষ্ট্র, জনজাতি ও যাযাবর এই তিন প্রকারের মিশ্রণ। প্রত্নতাত্ত্বিক, অ্যাসাইডোলজিস্ট এবং ঐতিহাসিকগণ কয়েক ধরনের পশুপালক যাযাবরদের সম্পর্কে গবেষণার সময়ে স্থায়ী বাসিন্দাদের সঙ্গে যাযাবরদের নিবিড় যোগসূত্র সম্পর্কে এই ধরনের একটি প্রসারিত দৃষ্টিভঙ্গির প্রয়োগ পরবর্তীকালে করতে শুরু করেছিলেন, বিশেষ করে মারির অ্যামোরাইটস এবং দ্বিতীয় সহস্রাব্দের শেষের দিক থেকে শুরু করে প্রাক ইসলামীয় পর্যায়ে লেভান্টের অ্যারামিয়ানদের সম্পর্কে। 1970 এবং 1980-এর দশকে যাযাবর ও স্থায়ী বসতিকারীদের প্রাচীনকালে নিবিড় যোগসূত্রের ব্যাপারে আরও গভীর গবেষণা শুরু হয়। প্রায় দুই দশক পূর্বে পর্যন্ত প্রত্নতাত্ত্বিকেরা এই বক্তব্যে বিশ্বাস করেননি যে পশুপালক যাযাবরদের প্রত্নাবশেষকেও উদ্ধার করা যেতে পারে। নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণাতে দেখা গেছে যে যাযাবররাও স্থান ত্যাগের পূর্বে বসতির চিহ্ন রেখে যায়, যা একাধারে অনন্য সাধারণ যাযাবর জীবনশৈলীর প্রতিফলন এবং বিভিন্ন উপজাতি নির্বিশেষে প্রায় একই রকমের। লেভান্ট অঞ্চলে, বিশেষ করে যেখানে উদ্ভিদের প্রসার ও ভূমিক্ষয়ের ফলে প্রত্নাবশেষ হারিয়ে যায়নি, সেখানে পশুপালক যাযাবরদের বসতির প্রত্নাবশেষগুলিকে চিহ্নিত করা গেছে এবং খনন কার্য চলছে। সেখানে কৃষিজমির বাইরে এই অধিবসতিগুলিকে চিহ্নিত করা গেছে খাদ্যশস্যের অপ্রাপ্তি এবং খাদ্য মাড়াইয়ের বিভিন্ন উপকরণের অনুপস্থিতি থেকে এবং বসতিগুলির এক বিশেষ ধরনের গড়ন থেকে, সেখানে প্রাপ্ত প্রচুর পরিমাণে ভেড়া ও ছাগলের হাড় থেকে এবং বিভিন্ন নৃতাত্ত্বিক তুলনা থেকে। সেখানে বিশেষ ধরনের মৃৎপাত্রের সমাবেশও পশুপালক যাযাবরদের বসতির চিহ্ন তুলে ধরে। লেভান্ট অঞ্চলের বাইরে এই ধরনের যাযাবর অধিবসতির চিহ্ন পাওয়া গেছে দক্ষিণ ইরানের কুজেইস্তানের রুক্ষ অঞ্চলে, মেসোপটেমিয়ার সমভূমি অঞ্চলে এবং উচ্চ মেসোপটেমিয়ার বৃষ্টিপাতযুক্ত চাষজমি অঞ্চলে জমি বণ্টন, চাষাবাদ, ভূমিক্ষয়ের ফলে এই ধরনের প্রত্নাবশেষের চিহ্ন বেশি পাওয়া যায় না। ফলে সেখানে যাযাবর পশুপালকদের প্রত্নাবশেষ নিয়ে গবেষণা বেশি এগোতে পারেনি। তা না হলে বসতির উপর যাযাবর পশুপালকদের প্রভাব চোখে পড়তেই পারত। সাম্প্রতিককালে লিখিত উপাদান নির্ভর বা প্রত্ননির্ভর গবেষকগণ উভয় ক্ষেত্রেই অবশ্য রাউটনের দ্বিরূপী দলপতি শাসিত ব্যবস্থার ধারণা থেকে
সরে এসেছেন এবং তারা নাগরিক জীবন ও যাযাবরদের মধ্যে আরও গভীরতর সূত্রে বিশ্বাস করেন। যদিও এই দৃষ্টিভঙ্গির ফলে তারা প্রাচীনকালে রাষ্ট্র ও জনজাতিগুলির সম্পর্ককে আরও গভীরভাবে অনুধাবনের চেষ্টা করেছেন। তার পাশাপাশি এই ধরনের প্রশ্নকেও উস্কে দেয় যে বিভিন্ন যাযাবরদের সম্পর্কে আমরা যে প্রতিশব্দগুলি ব্যবহার করি তা কতটা সঠিক হতে পারে। যেমন ট্রাইব বা জনজাতি শব্দটির কথাই ধরা যাক, বা বংশনির্ভর খণ্ডিত ব্যবস্থা বা এক ধরনের সাম্যবাদের ধারণা। এই সব কিছুর মধ্যেই কিন্তু নৃতাত্ত্বিকগণ সমস্যা খুঁজে পেতে পারেন। একটা সময়ে যখন রাষ্ট্রের সঙ্গে জনজাতির ধারণার পার্থক্যটি ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করল, তখনই আমরা বেশি করে সতর্ক হলাম নোম্যাড বা যাযাবর, পশুপালক, জনজাতি বা বেদুইন এই শব্দগুলি সম্পর্কে। এই শব্দগুলি সমস্যা তৈরি করতেই পারে, কারণ এগুলির মধ্যে রাষ্ট্র ও জনজাতি ব্যবস্থার মধ্যে বা যাযাবর ও স্থায়ী বসতিকারীদের মধ্যে একটি দ্বৈততার কল্পনা করে নেয়, যা কিন্তু প্রাচীনকালের ইতিহাসের বাস্তব চিত্রের সঙ্গে মেলে না। বাড়তি সমস্যা তৈরি হয় তখন যখন প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব এবং ইতিহাসকে পরস্পর সম্পর্কিতভাবে আলোচনা ও গবেষণা করার কথা বলা হলেও প্রাচীন পশুপালক যাযাবরদের নিয়ে গবেষণার সময় এই ক্ষেত্রগুলির গবেষকগণ বিষয়টিকে পৃথক পৃথক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে থাকেন। নৃকুল সম্পর্কিত বা এথনোগ্রাফিক বিশ্লেষণ থেকে জুরিস জারিংস বলতে চেয়েছিলেন, যাযাবর পশুপালকদের জীবন শুরু হয়েছিল প্রাক মৃৎপাত্র যুগ বি বা প্রি পটারি নিওলিথিক বি বা পিপিএন বি এর কৃষিভিত্তিক সমাজ যখন মুনহাটা সংস্কৃতির জন্ম দিয়েছিল সেই সময়, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6200 অব্দে। এই মুনহাটা সংস্কৃতি ছিল ইয়ারমুকিয়ান সংস্কৃতির পূর্বে গড়ে ওঠা পশুনির্ভর এক সংস্কৃতি, যা আরব দেশ কেন্দ্রিক যাযাবর দুনিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তারা প্রোটো সেমেটিক ভাষা ব্যবহারে অভ্যস্ত। ব্রোঞ্জ যুগের মধ্য এশিয়াতে এই যাযাবর জনগোষ্ঠী বাজরা ও গমের ব্যবহার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এমন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত ছিল যা সিল্ক রোডের সঙ্গে যুক্ত। চিরাচরিত প্রথা অনুসারে যাযাবরেরা একটি নির্দিষ্ট ঋতু অনুসরণ করে কোথাও কোথাও সাময়িকভাবে বসতি স্থাপন করত। উত্তর গোলার্ধের যাযাবরদের স্বাভাবিক গমনের ছক অনেকটা এই রকম। বসন্তকাল অর্থাৎ এপ্রিলের শুরু থেকে জুনের শেষ, রূপান্তর বা যাত্রার কাল। গ্রীষ্ম বা জুনের শেষ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ, উচ্চ মালভূমি অঞ্চল। শরৎকাল সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ, পুনরায় রূপান্তরের কাল বা যাত্রার কাল। এবং শীত ডিসেম্বর থেকে মার্চের শেষ, সমতল মরুভূমি। এই উদাহরণে তাদের মোট অতিক্রান্ত পথ প্রায় 180 থেকে 200 কিলোমিটার। প্রত্যেক বৎসর একই স্থানে তারা অস্থায়ী শিবির তৈরি করত। এই অতিক্রমণের পথে অন্তত একটি স্থানে প্রায় স্থায়ী বাসস্থান নির্মাণ করা থাকত। তাদের পরিভ্রমণের উপ অঞ্চলগুলিতে অনেক সময়ে এই রকম সময়ের হিসাব অনুসৃত হতো। বর্ষাকালে তুলনামূলক আরাম ও নিরাপদে থাকার জন্য তারা কোনো গ্রামে শিবির তৈরি করত, এখানে কাদামাটির মজবুত ঘর তৈরি করত, বৃদ্ধ ও মহিলারা এই গ্রামে থেকে যেত, অন্যেরা শুষ্কতার সময়ে পশুদের তাড়িয়ে অন্যত্র যাত্রা করত। এই পর্যায়টি ছিল আরও বেশি অস্থায়ী। তারা যখন যাত্রা করত অনেক সময় তাঁবুর মতো অস্থায়ী বাসস্থান ব্যবহার করত। এই ধরনের অস্থায়ী অথচ শক্তপোক্ত বসতির গ্রামকে বলা হতো হিলে, এবং তুলনায় কম শক্তপোক্ত গ্রামকে বলা হতো ড্যাংকউট। তাঁবুগুলিকে বলা হতো ফেরিক। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতেও মধ্য এশিয়াতে অনেক উপজাতির অস্তিত্ব লক্ষ্য করা যেত। মধ্য এশিয়ার যে তৃণভূমি পশ্চিমে দক্ষিণ রাশিয়া থেকে বিস্তৃত হয়ে পূর্ব দিকে গোবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল, সেখানে অনেক যাযাবর পশুপালক উপজাতির অস্তিত্ব ছিল। পেরি অ্যান্ডারসন এই যাযাবর বৃত্তিকে এক ধরনের স্পষ্ট উৎপাদন প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন, যেখানে তার নিজস্ব গতিময় সীমারেখা থাকত
এবং সেখানকার যে বৈপরীত্যগুলিকে নজর করা যেত তাকে কখনোই অন্যান্য উপজাতি বা সামন্ততান্ত্রিক বৈপরীত্যের সঙ্গে গুলিয়ে ফেলা যায় না। এই উৎপাদন প্রক্রিয়া মধ্য এশিয়ার প্রায় শুষ্ক আবহাওয়ার সঙ্গে মানানসই। এই ব্যবস্থা প্রাচীন আদিবাসী কৃষি ব্যবস্থার তুলনায় উচ্চতর স্তরকে নির্দেশ করে। এই ধরনের উচ্চতর ক্ষমতাসম্পন্ন উৎপাদন পদ্ধতিতে উদ্বৃত্ত উৎপাদনও সম্ভব ছিল এবং তা তাদের মধ্যে শ্রেণী পার্থক্য তৈরি করেছিল। উপজাতি সর্দাররা এক অতি সাধারণ শাসন ব্যবস্থার কেন্দ্রে থাকতেন, যেখানে যোদ্ধা এবং বিভিন্ন কৌম গোষ্ঠীর নেতাদের সহাবস্থান লক্ষ্য করা যেত। উন্নত চারণক্ষেত্রের সন্ধান করা ছিল তাদের অন্যতম কর্তব্য। তারা যে অঞ্চলে বাস করত সেখানকার মাটি যেহেতু উর্বর ছিল না, তাই সর্বক্ষণই তাদের উন্নততর চারণক্ষেত্রের সন্ধানে ব্যাপৃত থাকতে হতো। তাদের দ্বারা সঞ্চিত খাদ্য থাকলেও পশুদের জন্য তাদের ভাবিত হতেই হতো। ফলে চারণভূমিকে কেন্দ্র করে একটি উপজাতির সঙ্গে অন্য উপজাতির লড়াই ছিল নিত্য ঘটনা। অনেক সময় একটি উপজাতির দ্বারা অন্য উপজাতিকে হার মানিয়ে অধীনতা শিকারে বাধ্য করা হতো। ফলে অনেক সময় পরাজিতেরা বিজয়ী দলকে নজরানা দিত এবং তাদের মধ্যে বোঝাপড়াও হতো, যার ফলে শক্তিশালী জোটও তৈরি হয়ে যেত। যাযাবররা সবসময় যে বিচ্ছিন্ন হয়ে বাস করত এমনটা নয়। নিকটবর্তী উন্নত কৃষি সমাজের সঙ্গে তাদের বিনিময় সম্পর্ক থাকত, যেমন মাংস, দুগ্ধজাত পণ্য, চামড়া, পশম, ফার, গবাদি পশু ও ঘোড়া প্রভৃতির বিনিময় হতো। উন্নত সংস্কৃতি থেকেও তারা তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত। বিনিময় বাণিজ্যের পাশাপাশি অনেক সময় স্থায়ী বসতি অঞ্চলে লুটপাট করা হতো। ফলে যাযাবর সমাজে সম্পদের অসাম্য বাড়তে শুরু করেছিল। কালক্রমে অনেক যাযাবর দলপতি স্থায়ী সৈন্যবাহিনী রাখতে সক্ষম হয়েছিল। তাদের স্বাভাবিক যাযাবর প্রবৃত্তি, বিভিন্ন বিপদসংকুল পরিস্থিতির সঙ্গে তাদের গভীর পরিচয়, তাদের জীবনের স্বল্প প্রয়োজন এবং অশ্বচালনা, তীরন্দাজির মতো তাদের কিছু বিশেষ ধরনের দক্ষতা তাদের বিপক্ষকে আক্রমণ ও যুদ্ধের সময়ে বাড়তি সুবিধা প্রদান করত। এর ফলে ইতিহাসে কিছু সাময়িক ঘটনার উৎপত্তি হতো, যেখানে এই যাযাবররাই কখনো কখনো বিস্তীর্ণ অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিল। যাই হোক, যাযাবর সমাজের বেশ কিছু দুর্বলতা ছিল, যেমন তাদের জীবনে নগর সভ্যতা বলে কিছু ছিল না। তারা অত্যন্ত নিম্নমানের প্রযুক্তির সঙ্গে পরিচিত ছিল, যার ফলে সভ্যতার উন্নততর পর্যায়ে তাদের উত্তরণ ঘটেনি। তাই এমনকি আজও তারা প্রায় একই ধরনের জীবনযাত্রা অনুসরণ করে। এ যেন এক অন্তহীন যাত্রা। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।